এবার মনে মানুষ সে ভরসা নাই আমি এবার মরে মানুষ সে ভরসা নাই এবার মরে মানুষ সে ভরসা এবার মরে মানুষ সে ভরসা চার কি পাতে মানুষ হয়ে এলাম দুনিয়ায় তার ভজনে হয় না মতি ভুলিয়া মায়া ও ভুলিয়া মায়া এলাম দুনিয়ায় তার ভজনে হয় না মতি ভুলিয়া মায়া ও ভুলিয়া মায়া এবার মরে মানুষ সে ভরসা নাই বিষয়ের আগ বিষের বাসায় বিষক্ত এমন কুচিন্তা কুকর্মের বসে সতত মগন সতত মগন বিষের বাসা কুচিন্তা কুকর্মের বাসে সতত মগন ও সতত মগন মুখে আমার মিষ্টি ভরা অন্তর ভরা বিষ কথা কেউ না জানুক জানে আমার প্রাণের জগদীশ ও প্রাণের জগদীশ আমার
শেষ বিচারের মঞ্চে উঠে জীবন ছবি উঠবে এবার মোরে মানুষ সে ভরসা এবার মোরে মানুষ সে ভরসা যেভাবে তে প্রশ্নই আমি বললে উত্থাপন আপনারা বসে বসে শুনলেন গান তুমি গৌর বিষ্ণু প্রিয়ার ভজন করিতে একটা কথা বলো তুমি মতুয়ার দলে যোগ দিলে কি কারণ তত্ত্ব কথা জানতে আমার আছে মতুয়ার দলে তুমি কিবা বেশি পেলে সেই তত্ত্ব সবার মাঝে তুমি ফলো এই তত্ত্ব জানতে আমার আছে একিঞ্চন তোমার তরুণ প্রশ্ন মতু আকারে বলে তাহার জবাব চাই এই তত্ত্ব জানতে আমি প্রশ্ন করলাম তাই কোন জগতে গেলে তারে মতু আছে কয় তত্ত্ব কথা জানতে আমার আছে অভিপ্রায় মতু আর বা দর্শন কি আলোচনা করে সেই তত্ত্ব বোঝাই রাম এলো কৃষ্ণ গেল শিগরঙ্গ পাই কন্টুকির বাবা কি ছিল বলো সবার খাই এই জন্য এসেছিল এই তত্ত্ব জানতে আমার বলে কিঞ্চন তোমার চরণে প্রশ্নমালা করলেন নিবেদন আর তাহারে বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কাব্য আলোচনা দেখি এরপরে এসে কোন কথা কয় ভাবের ভাবধারা সেই উঠাই গুরুদেবের শ্রীচরণে প্রণতি জানাই যা ইচ্ছা বটে করে যান তাই কান্দারি হয়ে বসে কারো নাই ওই ভাঙ্গা তরি হলে তাহার পারি উঠে যায় উঠুক না তুফান উঠুক তুফানে ধরু গাড়ি আমার ভাঙ্গা তরি হলেও তাহার উঠে যাবে পারি এদিকে তে আসে আমার যত ভক্তগণ বন্দনা করে যাই সবার চরণ যাক তবে বেশি বলে নাই প্রয়োজন আমার মতো ভাব এখানে করবো সমাপন দেখি এরপরে এসো কোন কথা কয় কোন ভাবের ভাবধারা শুকাই এলাই অন্তরে অন্তরে হব আমি সুখী এবার যাও রাখি যখন থাকবে রাখি এদিকে রক্তদান এবার বন্দনা করে যাই সবার চোখ ধুলি দেবে না আমার শিরে আমার চলে যায় ধরে এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রবলন্দ হরি হরি প্রত্যেক ঘরে ঘরে বলে নাকি গন্ডগোল বাঁধছে তুমি সব ঘরে যাইয়ে কি খবর নিয়ে আইছো নাকি হ্যাঁ কি করে বলো যে প্রত্যেক ঘরে ঘরে এই গন্ডগোল বলতে পারো কিছু কিছু ঘরে ঘরে দেখি এরকম গন্ডগোল আছে তাই না নাকি প্রত্যেক ঘরে হলি তাহলে তোমাকে বাড়ি দেওয়া তো গন্ডগোল মানে আসলে অন্য কোনো বাড়ি না আমার মনে হয় ওর বাড়ি গন্ডগোল বাঁধিছে একজন কয় জগৎ গেল রে জগৎ গেল জগৎ গেল রে জগৎ গেল বলে কি হইছে কয় আমাদের বাড়ি বাস পড়িছে নারকেল গাছের মাথা পুড়িয়ে ছাই হয়ে গেছে কয় তা জগৎ গেল তা কি হয়েছে কয় আমাকে বাড়ি যদি পুড়িয়ে যায় তাই আমি যদি না থাকি তো জগৎ দিয়ে আমার কাজ কি ও রয়েছে তাই ও দেখছে আমার বাড়ি বেকায়দা বাঁধিছে জগতের উপর ওইটা চাপাচ্ছে হ্যাঁ এই কথা কেউ কয় যে প্রত্যেক ঘরে ঘরে ওই রকম গন্ডগোল দেখা যায় কত বড় অপরাধী কথা কত বড় আপত্তিজনক কথা এই জন্য কথা বলতে গেলে হিসেব করে বলতে হয় যে এই কথা বলা তো ঠিক না প্রত্যেক ঘরে ঘরের খবর তো আমি জানি না তাহলে সাধু পাগল গোসাই এগুলো থাকতো না কি কন
কথা কন না কেন আপনারা না আপনাকে গ্রামের ছেলে বলে ছাড়িয়ে দিচ্ছেন আপনাকে কি কয়ে গেল তা বুঝতে পারতেছেন একজন আসনে দাঁড়াইয়ে ভাষণ দিচ্ছে আমার বাপ ঠাকুর দাদা এত ভালো ছিল তাকে মতো মানুষ হয় না আমরা কয় ভাই জন্মেছি সব শুয়রের বাচ্চা ওরা শুয়রের বাচ্চা হলিতে বাপ বাপ ঠাকুর দাদা শুয়র হয়ে যায় না তা ঠিক পাও না বলদের সাতু মাথায় নাই দাতু যদি সব বাড়ি ওই রকম হয় তা তুমি যাবানে কোন জায়গায় তোমার বাপ কাকা ঠাকুর দাদার গাড়ে পড়ে না তা ঠিক পাও না কথা কও ময়নার কথা কও কও গিয়ে মঙ্গলের কথা কও কও গিয়ে এই জায়গা আবার ময়না মঙ্গল কেউ আসে নাকি এ যদি নাম কমন বাজে যায় আর এক ভেজাল না এমন নাম বানায় কত হবে যে নাম জগতে কেউ শোনেই নেই শিকান্সি রাম শিকান্সি রাম ও নাম পাবা না কোনো জায়গাও খুঁজে কান্সি রাম পাবা শিকান্সি রাম পাবা না কায়দা আছে কথা কর অত সোজা না কি বাবা কায়দা আছে যাক একটা গান গাইয়ে নেই কারণ নকুল দত্ত সাজিছে তো আজকে পাগল রাজেন সরকার যে পিছনে আছে সে বোধ নাই ওর পাগল রাজেন সরকার যে পিছনে আছে এটা ভুলে গেছে তার শ্বশুর বাড়ি গেছে ওসা জাল চেনেন ওসা জাল আগে ওসা জাল দিয়ে মাছ ধরত না ওর আন্ডার ভরা নাই খালি গামছা ভরা ও যখন লাইন ধরিছে আমিও লাইন মতোই কই পাগলা রাজিন্দির পিছনে আছে তা তোর বোধ পাই নাই পাশে তা শালি ডেরে নিয়ে গেছে শালি খালোই ধরিছে চেনেন তো খালোই নাকি হ্যাঁ হ্যাঁ এই জায়গায় সে যদি বলতে না পারি তা কলকাতা যেয়ে পাবো নাকি খালোই মাছ গালইছে খালোই চেথুইছে শালি পিছনে পিছনে খালোই ধরে হাঁটতেছে আর আক্কা শালি এ বসো এই যে সামনে আইছে ওই ও তো আন্ডার নাই গামছাখানার একটু ছোট ৪০ টাকার গাড়ির গামছা গামছা যদি বাংলাদেশের বড় গামছা হতো লুঙ্গির মতো হতো ৪০ টাকার গামছা এর নিচে তো আর নামে না যেই ওষা জাল খ্যাপ দিচ্ছে পিছন দিয়ে উঠে যাচ্ছে ওর শালি পিছনের থেকে ইয়াল্লাহ আবার দাঁড়ায় যখন কয় ঠিক হইছে আবার যখন খ্যাপ দেশে ওই জায়গাতে উঠে গেছে ও শালি কয় ইয়াল্লাহ কয় কি হইছে কয় এইবার ঠিক হইছে ফিরে আবার যখন খ্যাপ দেশে কয় ও দুলা ভাই কি আমি যে পিছনে আসি সে বক্ত তোমার নাই গামছা উঠোই আমার দেখাচ্ছ মাছ ধরতে আইছো তা আমি যে রাজেন সরকার পিছনে আছি তা বুঝবো না গামছা উচ্চ করে তুমি হারামত লিখতেছ এখন রুমল দিয়ে আবার মুখ মুছতেছে এর নাম কবি গান সারা সারি নাই কি কন কবি গানের শিষ্য গুরুর পাশায়ও কাটি যায় এমন গানের গান রে মশাই এই সুরগুলো সব থেকে নাও ভালো মনে আমি এই সুরও পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ একটু মনিটা দাও হ্যাঁ 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 বলার কায়দাও আছে
এ তো আপনাদের গ্রামের ছেলে চেনেন যে আমাকে ভাবলাম কায়দা আছে বেকায়দা না না কি কন আপনারা কি কন প্রশ্নকর্তার চাইতে ভালো পাওয়া জ্বালা আছে ভালো প্রশ্ন করেছে বোঝেন না আমার ভিত নাড়াই দিয়েছে আমার কত কথা বলতে হলো এক হারাদন নিয়ে তার মানে ওরটা খাইছে মানুষ হরি বল এসেছে হরি গুরু চান কাটলো জীবের মোহমায়া হরে ছুটিল প্রেম সাগরে প্রেম সাগরে বা হরি গুরু কাটলো জীবের ভক্ত ভক্তা নারী নারে আশীর্বাদ করিবেন মোরে আমি যেন আপনাদের ওই চরণ ছায়া পাই আমার বিপক্ষেতে নকুল দত্ত কাব্য সন্দেহ হয়েছে মত্ত আমাকে উদ্য করেছে কবি সম্রাট রাজেন্দ্র সরকার আমি প্রণামিয়া তার পায়ে যাচ্ছি কাব্য ভূমিকায় গুরুচরণ করে আমি সার ভক্তবৃন্দ আছেন যারা আমাকে আশীর্বাদ করবেন তারা ভক্তের আশীর্বাদের দ্বারা হব অনায়াসে ভব সিন্ধু পার প্রেমানন্দে হরি বলে প্রেম সাগরে দিয়ে আসতে নকুল দত্ত সভা এসে প্রশ্ন করেছে রসাভাস আমি রাজেন সরকারের ভূমিকা করিলাম গ্রহণ কারণ গেয়ে আমি প্রথম গান দেব অনেক প্রশ্নের সমাধান ভূমিকা না নিয়ে আমি জবাব দেব কেন এইটা আমার মনে রাখিনি তাই ভূমিকা গ্রহণ করে জবাব দেব গানের ভেতরে ভক্ত ভক্তা নারী নারী করিবেন শ্রবণ প্রথম প্রশ্ন করেছে দান পাগল তুমি মতুয়ার দলে গেলে কেন তুমি গৌর বিষ্ণুপ্রিয়ার ভক্ত ছিলে একজন ত্যাগ করিয়া গৌর হরি কেন বলো হরি হরি ঘোড়া কান্দি গিয়ে করো নাম সংকীর্তন হরি বলে প্রাণ উঠে কান্দি কেন যাও ওরা কান্দি আজ তুমি সভা মাঝে করিবে বর্ণন তবে শোনো তুমি নকুল ভাই কেন ওরা কান্দি যাই কি লিখেছে তার অবসাই তুমি করো অধ্যয়ন যে ব্রজের কৃষ্ণ ছিল সেই নদীয়ায় গৌর হলো
সেই এসে ওরা কান্দি হয়েছে আমার হরি ব্রহ্ম সনাতন। আমার তারকের লেখনীতে প্রকাশিত হরি লীলামৃতে আমি দেখলাম যেদিন আখি পাতে সেদিন থেকে হরি পদে গেছে আমার মন। এই হরিকে সেই গৌর হরি এবার হয়েছেন ওড়াকান্দির হরি। বাবা আমার একটু কষ্ট হয় জানেন, কিসে? আমরা রামকে মেনে নেই অতি সহজে। রাম কি বাংলা ভাষায় কথা বলতো, কি বলেন? কিন্তু আমাদের মনে হয় রাম দয়াময়, আমাদের একদম ঘরের ভগবান। মনে হয় না মা বাবা মরে গেলে রামায়ণ না হলে শান্ত হয় না প্রাণ? ঠিক বলছি না বেঠিক বলছি? আমার কাছে বলুন দেখি, রামকে কখনো বাইরের ভগবান মনে হয় না? ওই যে কৃষ্ণ কমলাক্ষী, সেও কিন্তু বাঙালি নয়। চিন্তা করেনি জ্ঞানী দলে সে কি জীবনে বাংলা ভাষায় কথা বলে, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন হলে আমরা গড়াগড়ি দেই সেই কীর্তনের খোলায়। কেডা জানলা কে যেটা অধীর আইসে নোলাই বালকা বেনে কেডা আইসে সুখ কি আইসে সুখ, যার গান শুনে মানুষ পেত সুখ মণিমোহন। আমি কিন্তু অনেক পুরানো দুটো নাম করলাম উচ্চারণ, এদের গান শোনা মানুষ কারা আছেন একটু হাত উঁচু করেন তো। বা তাহলে এরা যখন লীলা কীর্তন গাইত শান্তি নাকি দৈলবনি সুখ? তাহলে এদের গান শুনে মানুষ পাগল হয়ে যেত, কি গান গাইত? গান গাইতো কিন্তু কৃষ্ণ লীলা। তাহলে কৃষ্ণ অবাঙালি ছিলেন, রাম অবাঙালি ছিলেন, তাদের কি আমরা বহিরাগত ভগবান বলি বলি নাকি? নাকি আমরা মেনে নিয়েছি একমাত্র গৌরাঙ্গ বাংলায় কথা বলতো। খুব ভালো করে বোঝা দরকার আমি যে কথাগুলো বলছি বাস্তবে, কে ভগবান আর কে ভগবান না, এটা হচ্ছে ভক্তের বিবেচনা আর জ্ঞানীর বিবেচনা। মনে রাখবেন, ভক্তিতে ভগবান, অভক্তিতে অপমান। আমরা গৌরাঙ্গ পর্যন্ত মেনে নিতে পারি আমাদের সমাজের নরনারী, যখনই বলা হয় সেই গৌরাঙ্গই ওড়াকান্দির হরি, কেমন যেন নাসিকা কুঞ্চন হয়ে আসে। হরিশান ভগবান তাই যশমন্তর শেলি হরি, এই জায়গাটা বড় দুঃখ লাগে অন্তরে। রামকে আমরা ভগবান মানি, কৃষ্ণকে আমরা ভগবান মানি, শ্রী চৈতন্যকে আমরা ভগবান মানি, যখনই আমরা বলি হরিচাঁদ তিনি ছিলেন গৌর গুণমণি, না 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 এটা হয় না। কেন আগের কয়টা কও না কেন হয় নাকি? যদি প্রশ্ন করি তাদের কাছে, তাদের কাছে জবাব আছে, আমাদের অমক গ্রন্থে লেখা আছে। আরে বাবা, গ্রন্থ তো একজন লিখিছে নাকি? গ্রন্থে তো একজন লিখেছে, তারপরে তো গ্রন্থ প্রকাশিত হয়েছে। যারা গ্রন্থ লিখেছে তারা কয়জন বলুন? সেই লীলার সময় ছিল একটু আবার জানতে বাসুন। চৈতন্য চরিতামৃত লেখা হয়েছে মহাপ্রভু দেহ ত্যাগ করার 65 বছর পরে। এই ভালো করে আমার কথাগুলো শোনো, আমার গান শুনতে আসলে এক এক মন নিয়ে বসে থাকতে আসে, আমি বাস্তবের সঙ্গে মিলাইয়ে গান করতে ভালোবাসি। তাহলে চৈতন্য মহাপ্রভু উঠে যাওয়ার 65 বছর পরে কলম ধরিয়ে কে লিখেছে? প্রভুপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তাই তো? তখন তার 85 বছর বয়স। তিনি কিন্তু মহাপ্রভুর সঙ্গে ছিলেন না, তিনি লিখে দিলেন আমরা মানি। হরি লীলামৃত কে লিখেছেন বলেন, জোরে বলেন।
কবি রসরাজ তারক সরকার, সে কিন্তু লীলায় ছিল, সে নিজে দেখে হরিচাঁদের ভক্ত হল, তার মতো অত বড় বৈষ্ণব কয়জন ছিল? আমি দাঁড়িয়ে বলি সভা তলা, তার গলায় ছিল তুলসীর মালা, দ্বাদশ অঙ্গে দ্বাদশ তিলক কাটত সর্বক্ষণ, যে তারক গোসাই তার গানের মধ্যে পাই, যে গৌর হরির মতো এমন প্রেমের মানুষ আর আসে নাই, হবে না আর হয় নাই এ বিশ্ব ভুবন, এমন দয়াল অবতার হয় নাই হবে না রে আর, সংকীর্তন মাঝে গোরা নাচে বারে বার, গোরা মানে গৌর, এমন দয়াল অবতার হয় নাই হবে না রে আর, এত বড় কথা যার, সে কেন করল হরিনাম সার, আমি তারও গোসাইয়ের চাইতে বড় মাতবার নাকি, এ ভাই নকুল আমি যদি বলি ভুল তাহলে তুমি আমার বাক্য বন্ধ করে দিও, তারক গোসাই সহজ মানুষ, স্বয়ং কালিজার মেয়ে হয়ে শাখা পড়েছে পরে নাই, তারক গোসার দৃষ্টিতে শুধু ওই কানে কুরুদ দেওয়া গুরু না, তারক গোসাই তাকাইয়ে পড়েছে, তাইতে রমণী সে কিন্তু মহাসাধু হয়ে গেছে, কুণ্ডল নিচেতন হয়ে গেছে রূপ গোসাই, ভাবতে পারে যে তারক গোসাই দেহ ত্যাগ করার পরে আবার দেহ ধরে নাতির জন্য জুতো সাথে কিনে দিতে পারে, সে কি সহজ মানুষ, গিয়ে দেখে আসেন জয়পুর, এখান থেকে নয় বেশি দূর, একটা পাসপোর্ট করবেন চলে যাবেন জয়পুর কর্তার বাড়ি, এখনো সেই জুতোর তলা আছে, সেই সাথে শীত পায় না আর তার বার্তা আছে, আমরা নিজেরা দেখে আসছি, দেখো নাই, তাহলে যে মানুষ দেহ ত্যাগ করার পরে আবার দেহ ধরে নাতির জন্য জুতো সাথে কিনে দিতে পারে, আরে তুমি কি বলবা, সেই তারক গোসাই লিখেছে কি শ্রী শ্রী হরি লীলামৃত, সালনার আসরে তারক গোসাই গান করে, বিপক্ষ কবি ও যেমন আমাকে প্রশ্ন করে, প্রশ্ন করেছে, ও গোসাই তোমার কাছে জানতে চাই কি এই মানুষের বেশে নাকি সেই পরমেশ্বর জগতে আসে, তাহলে কি দেখে চিনব তারে আমরা সবাই, সে আমাদের মতো খায়, আমাদের মতো হেঁটে যায়, আমাদের মতো ঘুমায়, আমাদের মতো কথা কয়, আমাদের মতো দুখানা হাত দুখানা পাও, একটা মাথা দুটো চোখ একটা নাক দুটো কান, কিন্তু আবার সে নাকি ভগবান ঈশ্বর, এই মানুষের ভেতর ঘোরাঘুরি করে সর্বক্ষণ, বলো তুমি কবিবর সে যদি হয় সেই পরমেশ্বর, তাহলে কি দেখে আমরা চিনব জনগণ, কত বড় কঠিন প্রশ্ন বুঝতে পারছেন, কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহারি স্বরূপ, কৃষ্ণের কি দশখানা হাত ছিল, দুইখানা হাত বাঁশি বাজাত, রামের দুইখানা হাত তীর ধনুক দিয়ে যুদ্ধ করত, গৌরাঙ্গের দুখানা হাত নিমতলায় জন্ম নেছে, মায়ের কোলের দুধ খেয়েছে, খাইছে না নাকি, খেলা করেছে, নিমাই ও নিমাই দাঁড়া রে, যখন চলে গেছে মা কান্তি ঘুরে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোরে দেখি আমাদের ঘরের ছেলে ছেলে মেয়েরাও যদি চলে যায় মা কান্দে না, তাহলে বাস্তবে আসুন, বাস্তবে, তাহলে যে ভগবানরা আসে
ভোরে আমাদের পাশে তাকে চিনব কোন কায়দায়? তখন কারো গোসাই জবাব দিল, ভগবান এলে পরে সে যদিও ঘরে মানুষের ভিতরে, কিন্তু এমন কিছু চিহ্ন লক্ষণ থাকে তার ভিতরে, তাই দেখে চিনতে হয় তারে। শোনো শোনো ভক্তগণ, ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায় ভজ বজ্রাঙ্কুশ চিহ্ন হিফনাকায়, শঙ্কচক্র মিনজম্ভু নামে যেই ফল, কল্পতরু শ্রীপতাকা জাহ্নবী বিকল, গজস্কন্ধ কোমলদ করপদ তল, নখ চন্দ্র নখ মুদ্রা অতি সুনির্মল, সুধা কর শত্র আর সুধা কর জপ, এই ঊনবিংশ চিহ্ন মহিলা বর্ষ, তপ চিত্রণ নখ চিত্রণ নাভি সুগভীর, আজ অনুলম্বিত বাহু কোমল শরীর। তাহলে ঊনবিংশটি চিহ্ন বত্রিশটি লক্ষণ যদি কারো থাকে, ঈশ্বর বলে যেন তাকে। ওই আসরে গান শোনে কে? মৃত্যুঞ্জয় ঘোষাল। ওই যে পাগল যেমন বসে গান শুনতেছে, চুপ করে গান শুনতেছে। তার গোসাই আলোচনা করিতে করিতে যখন মৃত্যুঞ্জয়ে রাখিতে আখিতে মিলন হয়, তার গোসাই যেন আত্মহারা হয়ে যায়, মৃত্যুঞ্জয় আকর্ষণ করছে। গানের পরে করজোড়ে দিয়ে মৃত্যুঞ্জয় গোসাইকে প্রণাম করেছে, গোসাই ডেকে পায় সরকার মহাশয় আজকে যা গান হয়েছে বড় চমৎকার গান শুনছে। কিন্তু ও সরকার মশাই, আপনি যে ঈশ্বরের লক্ষণার চিহ্ন বর্ণনা করলেন, আপনি কি সেই ভগবানকে দেখেছেন? তারক গোসাই বলে, তাই আমি তো এখনো দেখি নাই, ভাগবতে লেখা পাই তাই বর্ণনা করেছি সবার কাছে। এই এখানে কে কথা কয়, এত বড় সাহস, ব্যাপারটা কি? সাহস বেশি হয়ে যাচ্ছে নাকি? চুপ করে বসো, কথা কয় না, আমার গান শুনলি চা খাওয়া আসে কোন জায়গায়? গান শুনতে আইছো না চা খাতে? চা খাওয়া তো বাইরে যে কাউকে যাও। হ্যাঁ, আমি একটু বেয়ারা মানুষ, কিন্তু মুখ দেখে চিনি যে তুমি খাঁটি শ্রোতা নাকি। আজ 45 বছর এই কবি গান গাই, তখন মৃত্যুঞ্জয় গোসাই বলছে, তাহলে সরকার মশাই তুমি তারে দেখিছ যে বর্ণনাটা আজকে করিস? তারক গোসাই বলে, তাই আমি তো ঈশ্বরকে এখনো দেখি নাই, আমি যা বলেছি সবার ঠাই এটা ভাগবত। বলে বা 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 বা, দেখো নাই তাই এত সুন্দর বর্ণনা করো, ধরো আমার কথা ধরো, আর জীবনে যদি সেই ভগবানকে দেখতে পারো তাহলে তুমি আনন্দময় জগতে পৌঁছাবে। তারক গোসাই বলে, নাকি সেই ভগবান এখন আর আসে নাকি? ছিল বৃন্দাবনে কৃষ্ণ কমলাখি, আর এসেছিল নবদ্বীপে শচীর নন্দ। এই তালে তালে দিস, তারা সবাই লীলা করে চলে গেছে গোলকপুরে। তখন মৃত্যুঞ্জয় গোসাই ডেকে বলে, তারকের ধারে সে আবার এসেছে, কোথায় কোথায় এসেছে? ওড়াকান্দি, ওড়াকান্দি এসেছে, কি নাম তার? বলে তার নাম হরিচাঁদ, হরিবান হরিবান। এইবার শ্রীহরি নামে সে প্রকাশিত হয়েছে ধরা ধামে। তাই নাকি? এই জগতে কবি যারা একটু বুঝে শুনে কিন্তু বিশ্বাস অবিশ্বাস করে না। আপনি একটা কথা বললেন আর বিশ্বাস করে নিল, না, তারা ইনভেস্টিগেশন করে, থানায় একটা কেস করলেই কিন্তু যেয়ে ধরিয়ে আনে না। আপনি একটা এফআইআর করলেন, এফআইআর করার পরে একটা আইও নির্বাচন হয় কেস অনুসারে, জটিল কেস হলে থানার মধ্যে যিনি বুদ্ধিমান তার কাছে কিন্তু ওইটা ইনভেস্টিগেশনের জন্য করে না, প্রয়োজনে ওসি সাহেব নিজে রাখে ইনভেস্টিগেশন করার জন্য। আইও তার রিপোর্ট অনুসারে তারপরে কিন্তু কাজ হয়। বলে দিলাম আমারে উনি জম্মের মারা মারিছে, কেস করছি তো আর সময় লাগে না, গেলেই তো লিখে দিলি কেস হয়ে যায় না,
থানায় কেন নিতে চায় না এফআইআর? কারণ আছে না? একটা এফআইআর নেওয়া অত সোজা না, একটা এফআইআর নিলি একটা আইও নির্বাচন করতে হবে, কেস কোর্টে পাঠালি প্রত্যেক ডেটে ডেটে আইও কেস কেস ডায়েরি নিয়ে দৌড়তে হবে, সিডি যারে কয় যাই দাঁড়াতে হবে, যদি পুলিশবাদী কেস হয় অসুবিধা আছে। আপনি বলে দিলেন একটা এফআইআর নিয়ে নিল, অনেকে বলে না যে আমরা ডায়েরি করলাম এফআইআর হলো না, না অত সহজে হয় না, করা যায় না, খালি কেসে কেসে থানা একেবারে গাদা গাদা হয়ে যাবে, ও সাথে কোনোটা কাজ হবে না। বুঝেছেন কি বলছি? কবিরাও সেই রকম ইনভেস্টিগেশন করে তারপরে ওটা বিশ্বাস অবিশ্বাস করে। তুমি বলে দিলে যে অমুক ভগবান, আর মেনে নিলাম না। মনে রাখবেন যে পূর্ণ অবতার যখন হয় একা আসে না, তখন তার চারিপাশে তার পারিষদ রয়। আমি আজকে একা আসছি কি পূর্ণভাবে এসেছি? আমি দলবল নিয়ে এসেছি। তাহলে পূর্ণ অবতার যখন আসে পারিষদ থাকে তার পাশে। অনেকে বলে বাবা লোকনাথ অবতার, পারিষদ কোন জায়গা তার দেখাও। অনেকে বলে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি অবতার ভগবান, পারিষদ কোথায় তার দেখাও। পারিষদ কই দেখাবার তো? অনেকে বলে রামকৃষ্ণ ঠাকুর অবতার, পারিষদ কোথায় তার দেখাও। যখন রামচন্দ্র এসেছিল তার পারিষদ ছিল, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিয়েছে সূর্য বংশে প্রমাণ রামায়ণ, তার সঙ্গে পারিষদ ছিল হনুমান জাম্বমান নল নীল গয় গবক্ষ বিভীষণ, ছিল সেই রাবণ। যখন কৃষ্ণ এলো তখন তার পারিষদ ছিল, তারা ছিল দ্বাদশ গোপাল অষ্ট সখী নয় মঞ্জুরী, ছিল না নাকি? যখন গৌর নিতাই এলো পঞ্চতত্ত্ব সঙ্গে ছিল স্বয়ং শিব, অদ্বৈত এলো অদ্বৈত গদাধর শিবাস নারদ হলো শিবাস, দেখেছেন? তাহলে যখন হরিচাঁদ এলো, হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরামন গোলকচাঁদ অশ্বিনী গোপালচাঁদ ব্রজ নাটু বিশ্বনাথ, তার পরিষদ নিয়ে হাজির হলো পূর্ণভাবে।